এত নিয়ামতটারে ধ্বংস করিয়া দিও না, এত সুন্দর জিনিসটারে ধ্বংস করিয়া দিও না। আরে চোখ যে কেমন অমূল্য সম্পদ, যার নাই তারে জিগা ও চোখটা দিয়া কি করতাম? কইতো গুজর আমি আল্লাহর সৃষ্টি দিকে আল্লাহরে গবেষণা করতাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি চেহারা দিকে মার চেহারা দিকে তাকাইয়া কবুল হজরে সব আমি অর্জন করতাম। ও বন্ধুরে ও যুবকের দল, যেই মেয়েটার চোখ খোলা দেখে, যেই মামের রক্ত মাখা চোখটা দেখছে, ওই মায়ের কাছে মুহূর্তটা কেমন লাগছে একমাত্র মায়ে জানে রে। এই মা ছাড়া কেউ সন্তানের ব্যথা জানে না। ও যুবকের দল খবরদার, এই মার মনে কখনো কষ্ট দিও না রে ভাই। এই মেয়েটার বাড়ি যখন আসান মসি গেল, যাওয়ার পরে ওই মুহূর্তে যাইয়া দেখি ওই বাড়িতে বিরহীর কান্নার আওয়াজ শোনা যায়। হাসান বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে গো মা? ও হুজুর, রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়ের চোখ দুইটা খুললা পালাইয়া দিছে। এখন হাসান মশরি বলে, মা তোমার ছেলের তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে নাই, তোমার মেয়ের চোখ নিজে খুলে ফেলেছে। মার আসমান ভাঙ্গে যেন মাথার মধ্যে পড়ল। মা মনে মনে ভাবতেছে, ডাকাত যদি চোখটা খুললা থাকে তাইলে রক্তের জড়িয়ে করে আমি আল্লাহকে অনেক কথা বলতে পারবো। কিন্তু যখন শুনছে মেয়েটা নিজের চোখটা নিজে কইলা বলাইছে, তখন মা হাসান বসরিকে ডাক দিয়ে কেউ আল্লাহর বলি, আল্লাহর বন্ধু আমি আমার মেয়ে যে নিজের চোখটা নিজে খুলে ফেললো, আমার মেয়ে তো মারা গেছে, আমি আপনার কাছে জানতে চাই এই মরণটাকে আত্মহত্যা হবে নাকি গো? আপনি একটু বলে দেন না এই মেয়েটাকে জান্নাতি না জাহান্নামি? আপনারা জবান খুলে বলেন এই মেয়েটা কোন কারণে চোখ খুলেছে, অন্তরের খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে, আর মায়া শুনে গুন তিনি কে? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, কাদিয়া শিখে বারে বার, কিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পায় হবে আমার। এই চোখ দিয়ে নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই চোখের হেফাজত আল্লাহ আপনাকে রাখার জন্য বলেছেন। আর আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, ও যুবক চোখটার কেন হেফাজত করবা, এটা তোমাদেরকে আমল করা লাগবে। এই চোখ দিয়া আপনারা জবান খুলে বলেন
চোখটারে যদি চোখের জিনার তারা শেষ করে ফেলেন, এই চোখ দিয়ে আমার নবী দেখা যাবে না। কারণ এই চোখ দিয়ে আমার নবী দেখার সুযোগ আছে না নাই? এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যাই। এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহ বলছে চোখটারে অবনত রাখো, চোখের হেফাজত করো, নোয়ায়া রাখো। হাদিস শরীফের মধ্যে এসেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো পর নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে দৃষ্টিটাকে অবনত রাখো, গুনাহ হবে না। কিন্তু আমার সমাজের চিত্র একটু ভিন্ন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে দেখছে, দেখার পরে চোখটা নামায়া ফালায়, এই চোখটা দেখার পরে ভিতরে একটা শয়তানের কুমন্ত্রণা ঢুকাই দেয় যে আবার দীক্ষা লই, আবার দীক্ষা লই। বইলা চোখটা যখন ঘুরাইবা, বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখা শুরু করবে। কথা কোন ঠিক না? খবরদার, এই চোখের হেফাজত করা লাগবে। মোবাইল নামক গজব আমাদের চরিত্র কেড়ে নিয়েছে, কথা বলেন ঠিক না বেটি? তাইলে এই চোখটাকে ভালো কাজে ব্যবহার করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার যুবক বার আনন্দপুরের বাবার, আর বুঝছি তো ওই যে ব্যানারে লেখা আছে একটা, হ্যাঁ একটু উৎসাহ দিছে আর কি। আমার রামপুরের বাবারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা জবান খুলে বলুন চোখের হেফাজত দরকার আছে না নাই? ওয়াইহফাজনা ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই জন্য যুবক যারা অশ্লীল কাজে জড়িয়ে যায়, ইমান তার কাছ থেকে চলে যায়, জুলন্ত অবস্থায় তাকে তওবা না করলে আর ইমান ভিতরে ফিরে আসে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমরা যদি চোখের হেফাজত করো, লজ্জাস্থানকে সেভ রাখো, সালিকা আসকা আলাহুম, তবে এটাই তোমাদের জন্য অনেক উত্তম হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পবিত্রতা দরকার আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? ইন্নাল্লাহ খাবীরুন বিমা ইয়াসনাউন, তোমরা প্রকাশ্যে যা করো না কেন, গোপনে যা করো না কেন, আমার নুরপুরের বাবা, রামপুরের বাবারা, রামপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন সব কিছু সম্পর্কে অবগত হলো একজন, জবান খুলে কন তিনি কে, প্রকাশ্য যা করি তাও আল্লাহ জানে, গোপনে যা করি তাহো আমার আল্লাহ জানে গো। ও যুবক খবরদার, খবরদার, এই চোখের মাঝে আমার আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা পেয়ে শুকরিয়া আদায় করা লাগবে। যার চোখ নাই তার জিজ্ঞেস করবে না তোমার যে চোখ নাই কেমন লাগে, সে আপনাকে উত্তর দিবে আমার যদি চোখ থাকতো আমি চোখ দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতাম, এই চোখ দিয়ে দেখে দেখে আমি আমার মায়ের চেহারা তাকিয়ে কবুল হজের সওয়াব অর্জন করতাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা খবরদার, খবরদার, চোখটারে হেফাজত রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত রাখবেন। পুরুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবেন,
এবং শরীয়ত মতো কাপড় উঁচু করে পরিধান করবেন। সবচাইতে বড় কথা হলো অন্তর যার ঠিক থাকে আল্লাহর বিধান সে সব মেনে চলে, কথা কোন ঠিক কিনা? অন্তর যদি ঠিক থাকে, দিল যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ হবে না। অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে তোমার লাশটা পচে মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? এরপরে আয়াতে আমার আল্লাহ মহিলাদেরকে বললেন, কি বলছে শুনেন, আয়াতটা শুনে নেন আমার আল্লাহ। এরপর স্টেমে মহিলাদেরকে বলেন, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, নারী সমাজকে বলে দেন তারা যেন চোখটার হেফাজত রাখে। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের সতীত্বটাকে রক্ষা করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু পর্যন্ত তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমার আল্লাহ দুইটা জিনিস বাড়াইছে, এরপর আরো একটা জিনিস বাড়াইলো, কিভাবে? ওয়ালা ইউব ওয়াল ইয়াদরিবনা বিকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, তোমাদের সামনে কাপড় রাখবে। তাহলে কয়টা জিনিস পাইলাম? পুরুষকে আমার আল্লাহ বলল, চোখের হেফাজত করো, নিজের ইজ্জতের হেফাজত করো। আর নারীদেরকে আমার আল্লাহ কয়েকটা বাড়াইয়া দিলেন, এক নম্বর তোমরা চোখের হেফাজত করো, দুই নম্বর তোমরা নিজের সতীত্বকে রক্ষা করো, তিন নম্বর যতটুকু অনুমতি পাইছো খুলে চলার ততটুকু খুলে চলো, আর চার নম্বর হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। এখন কিন্তু এই জিনিসটাতে ভেজাল আছে, আগে মা শাশুড়ির বোরকা এখনো করে আছে, 60 বছর আম্মার বোরকা, দেখলাম বোরকাটা পড়ছে মাথার মধ্যে পাট্টাটা লাগাইছে, পিছনের কাপড়টা পিঠ পর্যন্ত ডাইকা রইছে, আবার এই কাপড়টা এই সামনে আসছে, আসার পরে একটা কাপড় দিয়া বাঁধছে, আবার উপর দিক দিয়ে আর একটা পাট্টা রাখছে, এই কাপড়টা সামনে ফালাই রাখছে, এইভাবে বোরকা পড়ছে। আর বর্তমানে কিন্তু এই বোরকা গুলা নাই, এখন টাইট ফিটিং বোরকা বাইরিয়ে গেছে। আল্লাহর কোরআনের দলিল অনুযায়ী বোঝা যায় টাইট ফিটিং বোরকা পরিধান করা নারীদের জন্য হারাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা এটার কি তাকো, হিজাব এটা রাখো, এটা হিজাব, লা হিজাব, লা হিজাব, হিজাব না, হিজাব না, এমনি একটু অনেক লাগা লাগা, এটার একটু ফেস দে, ফেস দে, এমনি এমনি বাপ সব ধরে রাস্তা দাঁড়ার পর জায়গা ধীরে, হ্যাঁ, আর শয়তানে কুটকোড়া না, এই খবরদার, এই সমস্ত ড্রেস পরা যাবে, যে ড্রেস পরলে অন্য ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হবে, শয়তান সেখানে আপনাকে পদস্ফুরন ঘটাতে পারে, সে ড্রেসটা পরা যাবে না। তাই এখানে কি করতে হবে? আর জালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক, মেয়েটা কোন কাপড়টা পরে বাবাকে খেয়াল রাখতে হবে, স্ত্রীটা কোন কাপড়টা পরে স্বামীকে খেয়াল রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় জাহান্নামের একটা গর্ত,
ওই গর্তের ভিতরে উলঙ্গ নারীরা ঢুকতেছে আর উলঙ্গ নারীরা বের হইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিব্রাইল, উরাকে আমার নবী আপনার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমার এরা কে জানেননি, এরা হলো দুনিয়ার জানাকার আর জানাকারিনী, এই জন্য আপনারা জবান করে কন অবৈধ মেলামেশার শাস্তি আছে না না, এই জন্য আপনাদেরকে চোখ অবনত রাখতে হবে। জটদার জেনা বেবিচার সংগঠিত হচ্ছে, সর্বপ্রথম চোখ দিয়েই সেটা আকৃষ্ট করে, কথাগণ ঠিক কিনা? চোখ ঠিক সব ঠিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায় ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আপনি আল্লাহকে মানবেন, আল্লাহকে মানার মতো মানতে হবে, কথাগণ ঠিক কিনা বলেন? নবীকে মানবেন, মানার মতো মানতে হবে, যাই কিছু করেন না কেন মানার মতো না মানলে একদিন আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনারা জবান খুলি বলুন অন্তর্যামীকে, আরে পর্দা করা লাগবে, পুরুষ কোনদিন নারীদের পোশাক পরবে না, পুরুষ কখনো নারীদের সাজে সাজবে না, অলংকার হলো নারীদের শোভা, এই জন্য নারীরা সাত কাপড় পরবে, নারীদের রঙে পুরুষ রঙিন হতে পারবে না, একটা হলো ট্রান্সজেন্ডার আর একটা হলো থার্ড জেন্ডার। বাংলাদেশের এখন ট্রান্সজেন্ডার নামে একটা সমস্যা, অনেক ছেলেরা নিজেদেরকে মেয়ে দাবি করে, এই ছেলেরা কখনো মেয়ের সাজে সাজতে পারবে না, কথা কোন ঠিক না বেঠি? মনে মনে ধারণা করলেই চলবে না, থার্ড জেন্ডার মানে হিজরা। ওই দিনে আমি এক জায়গায় যখন ঢুকছি, চতুর্পাশ দিয়ে হিজরা আট নয় জন আমার বের দিল, তখন আমার ড্রাইভারে গাড়ি দাঁড় করাইছে, আমার তারা মনে করছে এটা কোনো জামাইয়ের গাড়ি হবে, টাকা নেওয়ার জন্য দাঁড়াইছে। যেই মাত্র আমার দেখছে তিনজন মিলে আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছেন, এই হুজুর গাড়ি ছাইড়া দে, আমি লাইটটা বন্ধ করলাম, ড্রাইভারে বললাম গাড়িটা খাড়া কর। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত আর সুবিধা বঞ্চিত মানুষ হলো হিজরা। আমার পকেট থেকে কিছু হাদিয়া খুললাম, দেওয়ার পরে যে এরা কত খুশি হয়েছে আমি বুঝাইতে পারতাম না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, হিজরা তারা নিজের ইচ্ছায় হিজরা না, এটা আল্লাহ এদেরকে বানাইছেন, আল্লাহ যাকে যেমনে চাইছে পছন্দ করছে এমনে বানাইছে, এই জন্য আল্লাহর সৃষ্টির প্রতি সবাইকে ভালোবাসা রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব সুন্দর নমুনায় বানাইছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, হিজরা দেখলে অবজ্ঞ করবেন না, বিয়া কি মাসে পাঁচটা করবেন না কি মিয়া, বিয়া করলে জীবনে একটা করবেন, হিজরা দর্শে 2000 টাকা দিয়ে কিপটামি করেন কেন, 10,000 টাকা দিয়ে বিদায় করেন, কথা কন ঠিক না বেটে? এরার উপকার করবেন, সমস্যা নাই। মানে প্রধানমন্ত্রীকে আমি বলছি যে এই এরা সুবিধা বঞ্চিত, সবচেয়ে প্রতিবন্ধী যারা সমাজের, হোক অ্যাক্সিডেন্টলি হোক জন্মগত, এরা অবহেলিত, এদেরকে তাদেরকে আলাদা কোনো তাদের সুবিধা নাই, এদেরকে সুবিধা দিতে হবে, এগুলো দেওয়ার দরকার আছে, কথা ঠিক কিনা? যদি যা কিছু আছে আংশিক আরো দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, আল্লাহর বিধানগুলো সর্বোপরি আপনাকে মানা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা সমানটা জবানটা করে বলুন, পর্দা ফরজ কিনা? যে ফরজ হয় আজকে দিয়ে পর্দা, আমরা পর্দা পালন করতে চাই কি চাই না, এই বিধান লঙ্ঘন করা আমাদের জন্য উচিত হবে না। আমি মেয়েদেরকে দোষি না যে এই মেয়ের রাস্তায় উল্টা পাল্টা কাপড় চোপড় বইরা ঘুরে, আমি মেয়েটারে দোষি না,
আমি দোষী অভিভাবক রে, যে এই ফ্যামিলির অভিভাবক সচেতন, একটা মেয়ে কোনোদিন বে পর্দায় চলতে পারে না, কথা বলেন ঠিক কি না? আপনার মেয়ে স্কুলে যাচ্ছে কিনা খেয়াল করুন, আপনার মেয়ে মোবাইল দিয়ে অশালীন কাজে জড়িয়ে পড়ছে কিনা খেয়াল করুন, রাত্রে কয়টার সময় ঘুমায় খেয়াল করুন। যে মেয়েটা দরজা লাগায় পড়তে বসে মনে করবেন পড়ার টেবিলেও সমস্যা আছে, দরজা খুললে পড়তে বলবেন, দরজা লাগানো মানিলে মোবাইল টিপব, হ্যাঁ পড়তো না কি টিপব, মোবাইল টিপব। এই জন্য ডাইরেক্ট কথি বলো, অভিভাবককে সতর্ক থাকতে হবে, সাত বছর আট বছর নয় বছর হলে পিটাইয়া নামাজে দাঁড়া করাইবেন, কথাগণ ঠিক কি না? অনেকে মনে করে যে বেশি ঘোমটা টোমটা দিয়া চললে মানুষে বালা হইতো না, এটা বেকুব দিকা কম, ঘোমটা দিয়া চললে বলে মানুষ বালা হইতো না, সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে না, তুমি জানি না মুখটা খুললা পা বাপ দের সুলটি লাল কইরা লিপস্টিক টিপিস দিয়ে বুড়ো ফ্লাক খায়, বুড়ো ফ্লাক আছে না, এটা সম্পূর্ণ হারাম, বুখারী শরীফের হাদিস, ব্রু ফ্লাক করা সম্পূর্ণ হারাম। আপনার মেয়েরা ব্রু ফ্লাক করে কিনা, রসুল বলছেন এটা কিয়ামতের আলামত ব্রু ফ্লাক করা, এবং এটা কবিরা গুনাহ, এবং নারীদের জন্য এটা হারাম, কারণ তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে, কথা বলে ঠিক না বেঠি? এই জন্য এখন থেকে ব্রু ফ্লাক করবেন না, ব্রু ফ্লাক করতে দিবেন না, পার্লারে পাঠাবেন না, ঠিক আছে? আল্লাহ যতটুকু দিছে অতটুকু যথেষ্ট, ঠিক না বেঠি? এবার আসেন, কোথায় জানি গেছিলেন মন নাই, বিষয় দিয়েছিলেন খুব সামাজিক বিষয় তো সবই কই তুই, ঠিক না? এরপরে ওই যে সুলাইল মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন আমার পাশে মন্দির না, মন্দিরের পাশে আমাদের ওয়াজের মাঠ, অনেক হিন্দুরা মাহফিলও আসছে, আসেনি কোনো হিন্দু, আইসে আইসে দি 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 মাশাল্লাহ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, অনেকে হাত দেয়, অনেক পনেরো জন আমি পেয়ে গেছি, মারা বাজার এখন পনেরো জন আমি পেয়ে গেছি, আমি বুঝাইতে চাই বাংলাদেশটা কত সুন্দর, আহ কি সুন্দর দেশ, হ্যাঁ আয় সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির মডেল, কথা কন ঠিক না বেটি? সম্প্রীতির মডেল, আমি তো খুব সম্প্রীতি নিয়ে কাজ করতে পছন্দ করি, হিন্দুদের মন্দিরের পাশে আমি ওয়াজ করতেছি হবিগঞ্জ রামপুর, আমার মাহফিলে প্রায় আঠারো জন হিন্দু অলরেডি হাতি তুলে ফেলছে, ওরা আমার ওয়াজ শুনতেছে, ঠিক না বেটি? এটাই বাংলাদেশ, মন্দিরে তারা তাদের পূজা করবে, আমরা আমাদের ওয়াজ মাহফিল আমাদের ধর্মের কথা বলবো, ভাইর আমার কাহারও উপর জুলুম করা যাবে না, তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করুক, আমাদের দায়িত্ব আমাদের দিনকে প্রচার করে যাওয়া, কথা কন ঠিক না বেটি? আমাদের ধর্ম প্রচার করে যাওয়া, ঠিক কিনা? এটাই সুন্দর, কি জান জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বুনের আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান, আল্লাহ ছবি তোমার দান, জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বুনের আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান, আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ ছবি তোমার দান, কত সুন্দর ধরণী, কত সুন্দর পৃথিবী, ও যুবক আমি আপনাকে বলে দিয়ে যাই,
খবরদার খবরদার মনে করতেছেন হাশরের মাঠে বুঝি দৌড়াইয়া বেহেশতে যাইবেন গে পারতেন না। আল্লাহ বলবে তোরে আমি টাকা দিছিলাম, অর্থ দিছিলাম, ধন দিছিলাম, সম্পদটা কোন কাজে ব্যয় করছো তোমরা হিসাব দে, আমার হিসাব দে, আমাকে হিসাব দে। রামপুরের বেড়ায় দাঁড়ায় যায় গো আল্লাহ, আমল নামা কিছু করতে পারি নাই, তবে আমরা এই দুনিয়ার জমিনে তোমার মহব্বতের প্রেমের বাগান সাজাইয়া, তোমার বন্ধুর প্রেমের বাগান সাজাইয়া মানুষকে দিন প্রচার আমরা করেছিলাম। যারা টাকা দিছেন মাহফিলে লস করেন নাই ভাই, লস নাই, দানে ধন কমে না, এই সমস্ত কাজে অংশগ্রহণ করবেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ যে বলছে ওয়াহফাজু ফুরুজাহুম, তোমার তোমরা তোমাদের নিজের সতীত্বটা রক্ষা করো, ইজ্জতকে রক্ষা করো। এটা কিন্তু এমনি বলে নাই, আল্লাহ হাশরের ময়দানে বলবে যৌবনটা কোন কাজে ব্যয় করেছ হিসাব দাও, হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়া যাবে না। যদি আপনি আমার ওয়াশটা ভালো না লাগে, আপনি যদি আমার ওয়াশটা আমল নাও করেন, কিন্তু হয়তো আপনি দুনিয়ায় চলতে পারবেন, কিন্তু হাশরের ময়দানে একজনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা চোখের হেফাজত রাখতে হবে, চোখটার অবনত রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন। আল্লাহর হাবিব একদিন নবীজির স্ত্রীর সঙ্গে বসে আম্মা জান, আমার নবী পাকের স্ত্রীর সাথে বসে কথা বলতেছেন, ওই মুহূর্তে তন্দ সাহাবী আসতেছে, আল্লাহর হাবিব ডাক দেখে শুনো তুমি একটু ঘরে চলে যাও। কয় কেন? কয় একজন সাহাবী আসতেছে, তার সামনে তুমি তাকতে পারবে না। ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী, উনি তো অন্ধ সাহাবী, উনি তো আমাকে দেখবে না। আল্লাহর হাবিব বলে তারপর পর্দা করতে হবে, তারপর পর্দা করা লাগবে। কই কেন? সে যদিও চোখে দেখে না, তুমি তো তাকে দেখতেছ, কথা গন ঠিক কিনা? এত কঠিন সমীকরণ, এত কঠিন সমীকরণ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তির স্বরূপ উন্মোচন করেছেন আমার সামনে, এর মধ্যে একটা দেখলাম, ওই গাছের ভিতরে পা গুলা বান্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ গো এরা কে? আমার আল্লাহ ডাক দিয়ে একটা বন্ধু গো, এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে বেপর্দা চলাফেরা করেছে, তার মানে প্রমাণ হয়ে গেল বেপর্দার শাস্তি কম না বেশি, অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আপনি মনে করতেছেন যেমনে খুশি তেমনেই চলবো, নারীরা মনে করছে গত কয়েক বছর আগে গতবারের মোড়ে অর্ধলঙ্গ জামা পইরা সে টিএচির জমিনে পয়সা পয়সা বলে কি জানেননি, সে বলতেছে আমার বাপের টাকা দিয়ে কাপড় কিনা পরমু, আমার যেমনে মন চাই এমনে পরমু, কার বাপের কি? আর আমি ডাইরেক্ট বলতে চাই 94% মুসলমানদের দেশে
তুমি যেমনে খুশি তেমনে চলতে পারবা না, কথা কোন ঠিক না বেটি? তুমি হয়তো জানো না, সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে, তুমিও যখন উর্দু উলঙ্গ হয়ে চলবা তোমার মাঝে হায়েনারা এসে বসবে। তুমি যখন পর্দা ছাড়া চলবা তখন তুমি ইপটিজিং এর শিকার হইবা, ঠিক না ঠিক রে বাবা? এই রামপুর ফুলাফন এত পাগল না, রাস্তা দিয়ে বোরকা পইরা মেয়ে গেলে মেয়েটারে খারাপ বাসা বলবে, বরং রামপুরের মেয়েটা বোরকা পরিহিত মুহিকে মেয়েকে দেখলে ওনার সম্মান করবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এক মহিলা এক মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা যুবক মেয়েটার পিছনে লেগে গেল। প্রথম দিন লাগার পরে মেয়েটার কিছু করতে পারে নাই, দ্বিতীয় দিন লাগার পর কিছু করতে পারে নাই, তৃতীয় দিন ছেলেটা মেয়ের পিছনে লেগে গেল। যেমন ভাবে আমার ছেলের কিছু লুচ্চা ফুলাফান, হাই স্কুলের যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে বাইক লইয়া দাঁড়ায়া থাকে, আসেনি রে ফুলাফান নেই? তিন রাস্তার মোড়ে যখন দেখবি ছুটি স্কুলের ছুটির সময় ফুলাফান দাঁড়ায়া থাকে, বুঝতে হবে এই ছেলেটা দুই নম্বর, কথা কন ঠিক না বেটি? খবরদার ফুলাফান, রাস্তায় দাঁড়ায় থাকবা না। আরেক বেচারার মেয়ের যদি তুমি সম্মান করো, তোমার বোনকে আরেকবার সম্মান করবে, কথা বলে ঠিক না বেটি? এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। এই মেয়েটা রাস্তা দিয়া যায়, আর একটা ছেলে তিন দিন তার পিছনে লাগলো, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিনের মাথায় মেয়েটা আমার আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, আমারে তুমি কলঙ্কি কইরো না, এই ছেলেটা পিছনে লেগে গেছে। বন্ধুরে ও হবিগঞ্জের বাবা, যখন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে আসলো, মেয়েটা দৌড়াইয়া একটা দোকানের ভিতরে ঢুকলো, কিন্তু মনে রাখবেন চুরের 10 দিন গিরোছে, ধরা পড়া লাগবে। প্রথম দিন ঘুরছে ছেলেটাকে কেউ দেখে নাই, দ্বিতীয় দিন ঘুরলো ছেলেটাকে কেউ দেখে নাই, তৃতীয় দিন যখন ছেলেটা মেয়ের অতি কাছাকাছি চলে দোকানে ঢুকতেছে, একজন আল্লাহর ওলির চোখের সামনে ধরা খাইয়া গেছে। তার নাম হইল হযরতে হাসান বসরি। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহর ওলির চোখের ভিতরে আল্লাহ পাকের রহমতের নূর আছে না নাই? বডি বিল্ডার ছিলেন, আমরা সিফাত দলে বিলের বাচ্চার মতো কটো কটো করুন, এরা শুনলো যে শক্তি এটা হাত দিয়া দেখা, উদ্র উদ্র মোড়া ইঞ্জেকশন দিয়া জিম ডিম কইরা, এটা খেজের কি তাহে ওই জানে, এমনে আই এমনে ধরে এমনে ওড়া দপ্পর দফালা, এটা হইলো গায়ের জোর প্রদর্শন করে হাত দিয়া। কিন্তু আল্লাহর ওলিরা ওই শক্তি দেহের শক্তি চায় না, এরা আত্মার শক্তি চায়। যখন আত্মার শক্তি পয়দা হয়ে যায় ওই শক্তি তখন হাত দিয়া দেখায় না, বডি বিল্ডারের মতন এদের শক্তি প্রকাশিত হয় চোখের নূর দিয়া। জোরে কোন এই শক্তি আল্লাহর ওলিদের সব ওলি আল্লাহদের শক্তি হলো চোখের নূর দিয়া। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহকে যারা ভয় করে আর আল্লাহ তার অন্তরে এমন নূর দিয়া দে যে নূর দিয়া যদি আমার দিকে তাকায় তাইলে আমার কলবের দিকে দেখো আল্লাহর ওলিদের রহমতের মায়ার নজরে নূরের ঝলক আসে, তাহলে আমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, কথা কেন ঠিক কিনা? তাহলে এই এই আলোটারে এই শক্তিটারে ডরাইবেন,
মনে রাখবেন এই শক্তি দিয়া এই চেহারা চোখের নূর দিয়া কলবে তাকাইলে যেমন ভাগ্য খুলে যায় আবার এটা যদি কোনো বিয়াদবের দিকে তাকায় সে হালাক হয়ে যায় কথা কোন ঠিক না বেটি আমরা আল্লাহর ওলিদের চোখের কাঁটা হতে চাই চোখের বালি হতে চাই যদি ওলি আল্লাহর বিরুদ্ধে চলে যায় মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন জওয়ান খুলি বলুন তিনি কে হাসান বসরির চোখে ধরা পড়ে গেল মেয়েটা দোকানের ভিতরে ঢুকলো ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো মেয়েটা ডাক দিয়ে কব ও ভাই আপনি কেন আমার পিছনে এমন ভাবে লেগেছেন ছেলেটা ডাক দিয়ে কে বোন আমার আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার পিছনে লাগি নাই আমি দেখেছি তোমার চোখ দুইটা অনেক সুন্দর মেয়েটা ডাক দিয়ে কই তুমি ঈশ্বরায় নূর পড়ো নাই ওখানে বলছে প্রেমিকদের চোখটার হেফাজত রাখার জন্য তুমি তোমার চোখ দিয়ে আমার চোখের দিকে তাকায় আমার পিছন লেগেছো কেন ওই ছেলে ডাক দিয়ে কে বোন আমার তোমার চোখ দেখে আমি তোমাকে গবেষণা করি নাই তোমার চোখ দিয়ে আমি আমার আল্লাহকে গবেষণা করেছি কই কেন কই তোমার চোখ যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর দুনিয়া যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর ঠিক না বেঠি আমি তোমার ইজ্জত হানি করার জন্য আমি ঘুরি না মেয়েটা ডাক দিয়ে কই যুবক ভাই আমার মনে কষ্ট নিয়েন না আপনি হয়তো আমার চোখ দেখে আমাকে গবেষণা করেন নাই এমন যুবক আছে যে আমার চোখ দেখে আমাকে গবেষণা করবে এই চোখ আমি আর রাখতাম না কারণ এই মেয়েটা বড় আল্লাহওয়ালি ছিল এই মেয়েটা কোনোদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখে নাই এই মেয়েটা সব সময় কোরআন তেলাওয়াত করত সব সময় পর্দা করে চলত একজনকে ভয় করত তিনি হলেন আমার রব আল্লাহকে এমন ভয় করত এই জন্য সে পর্দা করে চলত যদিও চোখ খোলা রাখা যায় আছে কিন্তু মেয়েটা আল্লাহরে অনেক ভয় করত যুবক তুমি আমাকে আমার চোখ দেখে তুমি আল্লাহকে গবেষণা করো কেউ যদি আমাকে নিয়ে গবেষণা করো আমার চোখের কারণে একটা ছেলে অপরাধী হয়ে যাইতেছে এই চোখ আমি রাখবো না এই কথা বইলে হাতের মধ্যে ছুরি নিল আর ওই দিক দিয়ে কিছুক্ষণ পরে হাসান বসি দোকানে ঢুকলো দুইকা দেখে মেয়েটা নাই ছেলেটা দাঁড়ায় রয়েছে জিজ্ঞাসা করে কি ব্যাপার পানি পান করার ভান করে ঢুকলো কলস থেকে পানিটা ঢালতে গেছে তাকায়া দেখতেছে ওই কলসের ভিতরে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায় গরির ভিতরে চোখ পড়ে আছে চোখের রক্ত পড়ে আছে হাসান বসে জিজ্ঞাসা করে কি ব্যাপার কয় হুজুর আমি জানতাম না এই মেয়েটা এত প্রেমিকা এই মেয়েটার চোখ দেখে আমি আমার রবকে গবেষণা করেছি কিন্তু মেয়েটা আল্লাহকে এত ভয় করত এই কোন মানুষ যেন চোখ দেখতে না পারে এই চোখ দুইটা খুললে পালাইয়া দিছে ওই মেয়েটা কোথায় ওই মেয়েটার বাড়িতে নিয়ে গেছে ও বন্ধু আমার বাড়িতে নেওয়ার পরে মেয়েটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন নিয়ে গেছে ওই হাসান মসরি বাড়িতে গেল যাইয়া দেখে মেয়ে হারা মায়ের কান্না বাড়ি ঘর ভারী হয়ে গেছে মেয়ে কান গত বর্ষ দিন তিন দিন আগে হতো বেইলি রোডে কাচ্চি ভাই হোটেলে 48 জন আগুনে পড়ে মারা গেছে এর মধ্যে 5 জন হলো আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সরাইলের 5 জন শাহবাজপুরের খন্দকার বাড়ি তাদের বাড়ি ও যুবকের জন্য ছেলের নাম ইসমাইল বউয়ের নাম হলো স্বপ্না বেগম মেয়ে বড়টার নাম সৈয়দ আকাশিয়া এর ফরটার নাম সৈয়দা নূর এর ফরটার নাম সৈয়দ আব্দুল্লাহ এই 5 জন চলে গেছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই রে বাবা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে আমরা একটু দোয়া কইরা দিয়া যায় আল্লাহ আগুনে পুইরা যারা মারা গেল তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করি আমিন করনা ভাই আমিন করনা ভাই
শাহাদাতের মর্যাদা দান করে দিও। ইন দি মিন টাইমে যুবক সব সময় আল্লাহকে ভয় করা লাগবে, এই যুবক, এই যুবক সব সময় আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে যদি ভয় করো অন্তরে রহমতের নূর আল্লাহ পয়দা করে দিবে। এই মেয়েটার বাড়ি যখন আসান মসি গেল, যাওয়ার পরে ওই মুহূর্তে যায়া দেখে ওই বাড়িতে বিরহীর কান্নার আওয়াজ শোনা যায়। হাসান বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে গো মা? ও হুজুর, রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়ের চোখ দুইটা খুললা পালাইয়া দিছে। এখন হাসান মশরি বলে, মা তোমার ছেলের, তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে নাই, তোমার মেয়ের চোখ নিজে খুলে ফেলেছে। মার আসমান মাঙ্গে যেন মাথার মধ্যে পড়ল। মা মনে মনে ভাবতেছে, ডাকাত যদি চোখটা খুললে থাকে তাইলে রক্তের জড়িয়ে করে আমি আল্লাহকে অনেক কথা বলতে পারব। কিন্তু যখন শুনছে মেয়েটা নিজের চোখটা নিজে খুলে ভালাইছে, তখন মা হাসান বসরিকে ডাক দিয়ে কেউ আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, আমি আমার মেয়ে যে নিজের চোখটা নিজে খুলে ফেললো, আমার মেয়ে তো মারা গেছে, আমি আপনার কাছে জানতে চাই এই মরণটাকে আত্মহত্যা হবে নাকি গো? আপনি একটু বলে দেন না এই মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে বলেন এই মেয়েটা কোন কারণে চোখ খুলেছে, অন্তরের খবরও জানে একজন, জবান খুলে বলুন তিনি কে, আর মায়া শুনে কোন তিনি কে? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, কাদিয়া শিখে বারে বার, পাই হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই চোখ দিয়ে নবী দেখার ক্ষমতা আছে না নাই? পাউডার ধরে কইয়া দিয়া যাই, এত নিয়ামতটারে ধ্বংস করিয়া দিও না, এত সুন্দর জিনিসটারে ধ্বংস করিয়া দিও না। আরে চোখ যে কেমন অমূল্য সম্পদ, যার নাই তারে জিগা ও চোখটা দিয়া কি করতাম? কইতো গুজর, আমি আল্লাহর সৃষ্টি দিকে আল্লাহরে গবেষণা করতাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি চেহারা দিকে মার চেহারা দিকে তাকাইয়া কবুল হজরে সব আমি অর্জন করতাম। ও বন্ধুরে, ও যুবকের দল, যেই মেয়েটার চোখ খোলা দেখে, যেই মামের রক্ত মাখা চোখটা দেখছে, ওই মায়ের কাছে মুহূর্তটা কেমন লাগছে একমাত্র মায়ের জানে রে। এই মা ছাড়া কেউ সন্তানের ব্যথা জানে না। ও যুবকের দল খবরদার, এই মার মনে কখনো কষ্ট দিও না রে ভাই। মা, ও মা, আপনারে ও বইলা দিয়া যায় গো মা, সন্তান আপনার খেদমত করবে অবশ্যই করবে,
করবে, কিন্তু আপনারও সন্তানের প্রতি দাবি আছে না নাই? যুবক ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কষ্ট হইতেছে আপনারা? আমি একবারে নীরবে নীরবে পরিশ্রান্ত বডি নিয়ে কথা বলতেছি, একদম মাথা কিন্তু লড়তেছে না, 8 ঘন্টা ঘুমাইতে লাগিয়া মনটা ঠিক হইলে হইলে ভাই। যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, রক্তমাখা চোখ দেখলে মার অন্তরে জ্বলে, মা সহ্য করতে পারে না রে ভাই। এই জন্য যুবক আমার, বিদেশ বিরাজ্যের সন্তান যার মারা যায়, হাজার মানুষের চাইতে মাই বেশি ব্যথা পাই, কথা কন ঠিক কিনা? আমার ভাই সাহেব আমারে কইছেন, হুজুর মা বাপ নিয়ে কইউন, এই জন্য আমি মাঝখান দিয়া ঢুকাইয়া দিছি মা বাবের জায়গায়। ও বন্ধুরে, ও আমার এই রামপুর রাম্মা, সন্তানটারে ফেডে লইয়া টেলিভিশন দেখো না গো মা, সন্তানারে ফেডে লইয়া গালাগালি করো না, সন্তানটারে পেটে নিয়ে আমার আল্লাহর কাছে বলবা, ও আল্লাহ আমার সন্তানটারে বাইরে মুস্তামির মতন আল্লাহর অলি বানাইয়া দিও, আমার অসার মতো অলি বানাইয়া দিও। এই পৃথিবীতে একটা মানুষের মাঝখানে কোনো পর্দা থাকে না, দুয়ার কোনো পর্দা থাকে না, কবলের পর্দা থাকে না, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। এ যুবক, মা দোয়া করলে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, এই হাদিস দ্বারা প্রমাণ করে, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়, বদদোয়া দিলেও জীবন শেষ হইয়া যাইব। ও আমার বন্ধুরে, আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মা দুঃখী যার বেছে নেই, কালকে যাইয়া মার গুরুস্থানে যাইয়া বলবেন আল্লাহ রব্বির হামুমা ক্ষমা রব্বায়ানি সবির। আল্লাহ গো আল্লাহ, মা আমার ছোট বলাই যেমনে মায়া করছইন, আমার মারে আপনি এমন ভাবে দয়া কইরইন, যার মা দুনিয়াতে নাই, বাড়িতে যাইয়া তার মা কইয়া কারে ডাক দিব? যার মা দুনিয়াতে নাই সে কারে মা কইয়া ডাক দিব? মার হাতের অনেক খাবার খাইছি, এমন খাবার আর লাগে না গো জিব্বার ভিতরে। ও বন্ধু আমার, ও মা তুমি কেমনে কবরটাতে একলা একলা পড়ে রইছ? ও বাবা 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 গো, তুমি কেমনি কবরের মধ্যে একা একা পড়ে রইছ? এই জন্য আপুরে, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইসা হুয়া শোনার কোনো দরকার নাই, মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য আজকে দিকে ওয়াদা করেন, আমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তোল নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তোল নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। বাবা গো হো বাবা, ও হবিগঞ্জ রামপুরের বাবা, নিজের বাপটা চইলা গেলে রুদ্রে গরুবা ছায়া পাবা না, আর বাবা এমন একটা বটগাছ, সারাদিন আমি চলছি কোনো বান তুফানে আমারে পাই নাই। বাপে 7 বার চিন্তা করে যে সিদ্ধান্তের কথাটা বলছে, এক চুল পরিমাণ লড়ে নাই। আমরা এমন জমানায় বাস করছি, খারুয়া এক সিদ্ধান্ত, বইয়া এক সিদ্ধান্ত, একটা কাজ করলে 10টা সমস্যা দেখা দেয়, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, শামীম ভাইয়ের আগমন,
শামিম ভাইয়ের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। কেমন আছেন ভাই? থ্যাংক ইউ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আশিকের না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোবে যার তুলনা নাই। এটা যদি আরেকটু ভালো করে বুঝাই, আমি যেদিকে চাই মায়ের চোখের পানি বালিশ বিজে গো হাইরে, ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ বিজে গো, ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। আমার যুবক ভাইয়েরা, একটি ঘন্টা হয়ে গেল, মনে হয় যেন কেবল মাঠটাতে বসলাম, কেমনে সময়টা চলে গেল। আপনি জানেননি ঘন্টাটার দাম কত, আইসিইউতে গেলে বুঝবেন ঘন্টাটার দাম কত। এই যে স্বাধীনভাবে ফাঁসাস বানাইতাছেন, আমাদের কিন্তু বিল গোনা লাগে না, যে এইমাত্র আইসিইউর ভিতরে অক্সিজেনটা লাগাইয়া দেয় টাকা দেওয়া লাগে, লাগেনি রে বাজার, দৈনিক 25,000 টাকা, 50,000 টাকা। ওই দিন একজন রেজি গেলাম, হুজুর 9 দিনে বিল দিছি 11,00,000 টাকা, কত দাম। হ্যাঁ, আর স্বাধীনভাবে শ্বাস ফলাইতেছি, শুধু তাই না, দম বন্ধ আসে কেমনে শ্বাস ফলাম, ওই বেকু কি ক, দম বন্ধ আয়ে মায়ের ফেরজে ছিলা কেমনে শ্বাস ফলাইছ। আল্লাহ পাক ইচ্ছা করলে পারে, আল্লাহ পাক যাকে সুযোগ দেয় সেই সুযোগ নিবে, কথা কোন ঠিক কি না? মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি, মাকে একবার দেখিলে দেখিলে, মাকে এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়, সন্তানের নিয়া খুলে প্রসবেতা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, ঠিক না বেঠিক রে বাজা। ও মা, ও বাবা তুমি কেমন আছো? কত মানুষের চেহারা দেখি কিন্তু মায়ের মতো লাগে না, কত মানুষের চেহারা দেখি বাবার মতো লাগে না,
রাতের বেলা বাড়িতে গেলে যে বাপ ঘরটাতে শুইত ওই রুমটা দেখলে বাপের কথা মনে হয়ে যায়। আজও ঘরের ভিতরে বাবার ব্যবহৃত কাপড়টা দেখলে কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। কথা গন ঠিক কিনা? দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো অতিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই। কার কার মানায় হাত তুলে, মানায় হাত তুলে, কার কার বাবা নাই হাত তুলে, আল্লাহ আকবার। ওখানে কি একটা জিকির দালাই দেখেন আওয়াজ না কি গান চলতেছে? ও আচ্ছা আচ্ছা, ওই রুবেল রে মানতে যে মাঠে মাহফিল করি না, আচ্ছা যাক অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ কেমন করতেছে করুন, খুশি না বেজার? আরে খুশি না বেজার? বাপ মারে কষ্ট দিবা, দুঃখ দিবেন, ধমক দিবেন, মা বাপের ধমক দেওয়া যাবে? বাপটা দিকে বড় হয়ে গেছে, এদিকে দাম নাই, দাম নাই, সাবধান কইয়া দিলাম, বাপ মারে কান দায়া, তাইরি সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাইরি দরকার নাই, এটা প্রতি মাহফিলেই বলি, এটা প্রতি মাহফিলেই বলি, কেনাই না সাবধান করে দিলাম, যুব সমাজ হাসতে হাসতে বাপরে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, আর লাগে বিদেশ যেতে পারে না, দেন না জুইলা রইছে, গেল সাকরিফানা, মা বাপের বাধ্য কইরা স্ক্রিন কইরা টিহানা, বিদেশ যাবে মাল কামাইব, দুই দিন পরে ফোনটা দিয়ে কাম্মা, কাম নাই, আকামা নাই, যে দালালে আনছে, হ্যাঁ বাটপারি করছে, ওই তো না বাপ মারে কান দায়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখলে আরো সেকেন্ডের ভিতরে গরিব হইবা, কথা কন ঠিক না বেটি? আরো যদি কন ঠিক না বেটি? তাইলে আজকে থেকে ওয়াদা করেন বাপ মারে ভালোবাসবেন তো ইনশাল্লাহ, আরো যদি ভালোবাসবেন তো ইনশাল্লাহ। ওকে ওকে, মা কই ফুকরে, মা কই ফুকরে, ছোটবেলা আমার সঙ্গে থাকতি, ডরে আরেক রুমে থাকতি না, এখন তোর ফাঁসতলা বিল্ডিং হয়েছে, রুম অভাব নাই, প্রতি রুম থেকে সাতটা রুম এমন খালি পড়ে থাকে, কিন্তু আমি মার জায়গা নাই, তোরে ফেডের ভিতরে দশ মাস দশ দিন রাখছি, আর তোরে তোমার বিল্ডিং এর একটা রুমের ভিতর আমার দশ দিন জায়গা হয়েছে না, হাই রে ফুত, হাই রে ফুত যে কইছে না, মনে করল যে বিল্ডিং এ ঘুমাই তার বা, এই বিল্ডিং একদিন বেশ তুইব, গামলা বইরা খাই তার বা, ফেড বরব, এটা তো ফুটকা তো, এটা তো বলবই, ফার্ম দিলে তো লইব, কিন্তু ওই যে ফার্ম দিয়ে দিয়েছেন না, একটা ছিদ্র করে রাখছেন আর কি, ফার্ম আছে না গেছে, তুমিও মা বাপের কষ্ট দিয়ে আট প্রকার খাইয়া ফ্যাট বর্তার বা, কিন্তু মার মনে কষ্ট দেওয়ার কারণে মনে শান্তি পাইত না, মানে পেট ভরবে কিন্তু মনে শান্তি পাওয়া যাবে না,
তাহলে আমার যুবকদেরকে আজকে বলতাম ছাই আপনার কি মা বাপরে কষ্ট দিবেন দয়া করে কোন কষ্ট দিবেন সত্যি ওকে যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায় দেয় এই যুবকগুলা পাঞ্জাবি সুন্দর পাঞ্জাবি পরছো তোমরা আজকা পুরো পছন্দ হয়ে গেছে বেটা দারুন পাঞ্জাবি একবারে জামাই জামাই বাবলার যে সবজি একদম তাজা তাজা হ্যাঁ যেই পোলাপানগুলো আজকে ওই টুনটুনা টনরে না যায়া এই মাহফিলে বইয়া সময় কাটায় এরাই তো সমাজের শ্রেষ্ঠ সন্তান কথা বলে ঠিক না হাত তুলে বলো ঠিক না বলো ঠিক আছে তো ওয়াশটা মাননীয় প্রধানমন্ত্রী একটা আইন পাস করছে কোন ছেলে যদি মেয়ের দিকে চায় এটা হইলো মামলার ভাষায় লিপটিজিং ইপটিজিং বিরক্ত করলে কোন ছেলে যদি মেয়ের যদি বিরক্ত করে তাহলে ছেলের ছয় মাসের জেল হইব বালুসিনিও হ্যাঁ হ্যাঁ বালুসিনি হবিগঞ্জ থেকে প্রধানমন্ত্রী আমি একটা কথা কইয়া দিই ল ইজ নো রেসপেক্টর অফ পার্সন আইন কাউকে খাতরি করে না সো ল ইজ ইকুয়াল আইন সবার জন্য সমান ল ইজ নো রেসপেক্টর অফ পার্সন যদি এটাই সঠিক হয় মানে প্রধানমন্ত্রী আপনি যেভাবে ইপটিজিং বন্ধ করতে চাইতেছেন আরো সহজ করে দেই যেই ছেলেরা মেয়ের দিকে তাকাবে ইপটিজিং হবে উত্তক্ত করলে যদি ছয় মাসের জেল হয় তাইলে আপনি আর একটা আইন পাস করে দেন রাস্তাঘাটে যদি কোনো মেয়েরাও বেপর্দায় চলাফেরা করে তাকেও সেই মাসে জেল দিতে হবে কথা কি পরিষ্কার বিড়ালের সামনে যদি মাছের কাঁটা নিয়ে বলা হয় বিড়াল তুমি মাছের কাঁটা খাইও না বিড়াল বলবে মামা মামানিকে নিয়ে খাটের উপরে শুয়ে থাকেন আমি কাঁটা নিয়ে খাটের নিচে গেলাম আপনি যদি বেপর্দায় চলেন আর বলা হয় ভাই তুমি আমার ডিস্টার্ব করো না ওই বিড়ালের মতই আইন আইনের জায়গায় পড়ে থাকবে আইন তখন গাইন হয়ে যাবে দেখছেন নি জামাই জাতা হয়ে গেছে জামাই কোয়ার পর একটু বাবাই ফুরছে জামাই কইছে বাবাই ফুরছে নি রে ঠিক আছে তবে একটা বিয়া করলে হাঁটাইতে করিস না সাবধান কয়া দিলাম সাবধান বাংলাদেশ যায় যায় আছে বডি দৌলো কো এই সবক আজকে থেকে ওয়াদা আমরা কোন অন্যজনের বোনকে ডিস্টার্ব করব রাস্তায় উত্তক্ত করব মোরে মোরে দাঁড়ায় মিসকল দিব ফেক আইডি হোক আর রিয়েল আইডি হোক মেয়ের আইডি দেখলে আমরা সেন্ড করব গার্লফ্রেন্ড চলবে বয়ফ্রেন্ড চলবে যদি পছন্দ হয় ডাইরেক্ট কিতা ডাইরেক্ট কি এই বিআই পারে জেনা বিবিচার থেকে তোমাকে হেফাজত রাখতে কথা বলেন ঠিক না বেঠিক আমার ওয়াজ আবার একটু করা এই জন্য বেশি করা হই না আর কি কোন সময় আবার আবার ফ্যাস লেগে জায়গা তাহলে এখন থেকে ওয়াদা করো আমরা কখনো অসামাজিক কাজে লিপ্ত হব ওকে ঠিক আছে তো ইনশাল্লাহ আয় সর্বনাশ আমার আখাউরা মাহফিল বেড়ায় তো সমাজিত না ইতিকোষ আখাউরা মাহফিল এখান থেকে যাইতে অনেক দূরে বাদন তবে একটা কথা কয়া দিয়া যাই এলাকাটা আমার পছন্দ হয়েছে যে ওয়াজে আমি যাই একটু কথাবার্তা হয় দোকান ফাটে হাটে ঘাটে কিন্তু আজকে আসার পথে দেখলাম নীরব বিত্রায়া দিয়ে হাজার হাজার লোক কিন্তু আওয়াজ নাই চুপচাপ আল্লামা সাহেবুল্লাহ সিরাজুল হুজুরের মুখনিসৃত অনেক আকিদার গুরুত্বপূর্ণ কথাগুলো তারা শুনতেছে এত এত বড় হাস্তি আলেম আল্লাহর ওলির মুখের কথা যারা ধৈর্যের সাথে শুনে নিঃসন্দেহে ওলি আল্লাহর নজর যদি পইরা যায় তাহলে আমাদের মুর্দা কলব কি জিন্দা হইতে পারে না মার দোয়া যদি লাগিয়ে যায় আমরা কি ওলি হইতাম পারি না পারি কি না মার দোয়া সন্তান ওলি হয়ে যায় এর মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ